আমি কাওয়াইমারি তেতিয়া লৈকে আমার মিত্রজোটার কোনো ডাঙর নির্বাচনী সভা অনুষ্ঠিত করা নাই যদিও এই মহিলা সকলৰ আপোনালোকৰ মুখত এটো ওলাইছে এটা সময় দুর্গ আছে মান ছাপনে টাইম সামগ্রী দুর্গ আছিল আপুনি আজি দিনত চাওক আত্মসহায়ক গোট করা বহুসংখ্যক মহিলা আজি ভারতীয় জনতা পার্টি সমর্থনত ওলাই আছে গোটেই সামগ্রিক এই আত্মসহায়ক গোট করা মহিলাসকলৰ এটা খুব গুরুত্বপূর্ণ তেওঁলোকৰ ভূমিকা আছে বিভিন্ন পঞ্চায়েত গম পায় বিভিন্ন রাজ্যপাল কাম করে এইটাই পরিবর্তন আসলে কংগ্রেস দলে মানে রকিব হোসেন ডাঙরিয়ার নেতৃত্ব যে জাত পাতর রাজনীতি করেছে যে সাম্প্রদায়িক রাজনীতি করেছে সেই সাম্প্রদায়িক রাজনীতির পরিবর্তে এক খুব অল্টারনেটিভ খুব বিকল্প খুব পজিটিভ পলিটিক্স সামগ্রী রাইজে বিচারিছে ইয়াত যখন মহিলা আছে কৈছে যে লড়া ছোৱালীৰ ভবিষ্যতৰ কাৰণে এখন ভাল সামগ্রী বিচার সন্তানৰ ভবিষ্যতৰ কাৰণে এখন ভাল সামগ্রী বিচার সেইখন সামগ্রী যত লড়া ছোৱালীয়ে বিজ্ঞানসন্মতভাবে চিন্তা চর্চা কৰিব পাৰিব যত লড়া ছোৱালী সকলে প্রতিযোগিতামূলক পরীক্ষা বিষয়ে ইয়াৰ পৰা এটা ফাউন্ডেশন পাই যাব পাৰিব আৰু মই প্ৰতিশ্ৰুতি দিছো যে মই প্ৰথমতে মই শিক্ষাকেন্দ্র আন্তঃগাঁথনি তথা স্বাস্থ্যৰ ক্ষেত্রে মই কাম কৰি এই মহিলাসকল বহু সময় ভুক্তভোগী হয় যেতিয়া তেওঁলোকৰ কিবা অসুখ হয় তেওঁলোকে নগাঁও বা জখলাবনা যাব লগা হয় কারণ এই বিধায়কজনে আজিলৈকে এই অঞ্চলৰ স্বাস্থ্য শিক্ষাৰ উন্নতিৰ কাৰণে একো নকৰিলে তেখেতসকলে সদায় ফার্স্ট এইড ট্রিটমেন্ট কৰি পেলাই মানুহৰ ভোট লৈ থাকিল পার্মানেন্ট সলিউশন তেখেতে কেতিয়াও নকৰে কারণ তেখেতে রকিবুল হোসেন ডাঙরে বিশ্বাস করে যে যিমানে মানুহক আন্ডাৰ ডেভেলপ কৰিব ৰাখিব পাৰিব তেখেতৰ যিটো ওয়ে অফ পলিটিক্স সেই ওয়ে পলিটিক্স তেখেতে আৰু শক্তিশালী মানে হোসেন ডাঙরিয়ার যে রাজনীতি সেই রাজনীতি সামগ্রী রাজ্যে প্রত্যাখ্যান করেছে তার বিপরীতে আৰু রাইজে খেদাব দেখা পিছে ইমান এজন প্রতাপশালী মন্ত্রী আছে কথাই বাজে নিজকে গব্বর সিং বলে কয় আজি সামগ্রী তেখেতে যতই না যাওক কিয় সকলতে তেখেতে গো বেগ ধ্বনি পায় সকলতে গো বেগ ধ্বনি আর এটা স্পন্টেনিয়াস কোনো পলিটিক্যাল মানে কালি শুনি দেখি আচরিত হয়েছো তার রাইজে আজি স্বতঃস্ফূর্তভাবে ওলাই আছে গণতন্ত্রক সন্মান করে পেলে রাইজ আজি ওলাই আছে মই দেখছো এই বৃহৎ পরিবর্তনে আগন্তুক দিনত অসমৰ রাজনীতিত এটা ডাঙর পরিবর্তন আনিব আর এই পরিবর্তনে কংগ্রেস দলের যে সাম্প্রদায়িক রাজনীতি যাকালি সামগ্রী রাইজে আর এটা কথা খুব বেয়া পাইছে যে ভূপেন বৰা ডাঙরিয়া কৈছে যে বীরর ঘরে বীর জন্ম হয় মই মানে তানজিল হোসেন ডাঙরিয়াকো মই সদায় মই শুভেচ্ছা জানাম মোৰ ভাতৃসমূহ আর মোৰ প্রতিদ্বন্দ্বী তানজিল হোসেনে মানুষে ই ভি এমত দীপরঞ্জন শর্মা তানজিল হোসেনের নামটোহে দেখা পাব কিন্তু আপনাদের যেন আজির দিন তেখেতর ভিজনটো কোয়া কবত শুনিছে মই তো সামগ্রীর বিষয়ে মোক কি ভিজন আছে মই সকলকে কৈছো মই সংবাদ মাধ্যমের জড়িয়ে রাইজর আগত কৈছো মই পুনরায় মই তানজিল হোসেন ডাঙরিয়াক আহ্বান জানাম যে আহক ভাতৃ তানজিল হোসেন ডাঙরিয়া এটা ভাল সুস্থ নিবেদন আপুনি মই অংশগ্রহণ করো সামগ্রীর অতীত লৈ সামগ্রীর ভবিষ্যৎ লৈ অসমত আমি কেনেকুৱা ধরনের রাজনীতি করিম এই রাজনীতি যিজন ব্যক্তিয়ে নিজকে গব্বর সিং বলে অভিহিত করে নিজকে ডকাইত বলে কয় সেইজন ব্যক্তি পাই ইয়াতে নিকৃষ্ট রাজনীতি আপনি কি আশা করব মই এষাৰ কথা কওঁতে যথেষ্ট কঠোর শব্দই মই ব্যবহার করেছো মই ভালো নাপাও তেখেত এজন জ্যেষ্ঠ রাজনীতিবিদ কিন্তু এইবোৰ কথা যেটো কৈছে এইটো কথা আসলে মানে কোৱাটো পাপ এইটো কথা কোৱাটো পাপ কোনে কি খায় এইবোৰ কথা লৈ পেলাই ৰাজহুৱা জীৱনত এখন তেখেতে যেনেদৰে মৰ্যাদা হানিকাৰক কথা কৈছে মই সদায় বিচাৰো ৰাজনীতিত আমি সদায় এটা সুস্থ মানদণ্ড ৰাখিব লাগে ৰাজনীতিত আমাৰ কথা বতৰাই সমাজৰ এটা মেছেজ দিয়ে আজি তেখেতে যিবোৰ স্পৰ্শকাতৰ বিষয় কৈছে যিবোৰ চেঞ্চিটিভ কথা কৈছে ভাৰতীয় জনতা পাৰ্টি কি পাৰ্টি ভাৰতীয় জনতা পাৰ্টি কেনেকে কাম কৰে ভাৰতীয় জনতা পাৰ্টিয়ে ৰাইজৰ আবেগ অনুভৱ কাম কৰে আমাকে দেখি আহিছে মই হোসেন ডাঙৰিয়াক মই অনুৰোধ জনাম আৰু এটা সতৰ্ক কৰি দিম এনেকুৱা ধৰণৰ মিছলিডিং কথাৰে তেখেতে সমাজত পৰিৱেশ বিষাক্ত কৰিব নালাগে ইতিমধ্যে সামগ্ৰী ৰাইজে তেখেতসকলৰ এই মাংসৰ ৰাজনীতি প্ৰত্যাখ্যান কৰিছে আমাৰ মানে জিতু গোস্বামী ডাঙৰীয়াই প্ৰত্যেকখন মিটিঙত এই কথা কৈছে মই এটা কথাই কৈছো মানে হোসেন ডাঙৰীয়া এনাফ ইজ এনাফ নিজৰ কেৱল ব্যক্তিগত স্বাৰ্থৰ কাৰণে নিজৰ পুত্ৰক আপুনি বিধায়ক পাতিবৰ কাৰণে আপুনি যিমান ধৰণে এনেকুৱা নিকৃষ্ট কথা কৈ পেলাই সমাজে অশান্তি বিয়পাব চাইছে আপুনি এটা টিভিত ইজৰাইল আৰু পেলেষ্টাইনৰ সংঘৰ্ষ দেখুৱাই আপুনি সামগ্ৰীৰ ভিতৰকে সাম্প্ৰদায়িক উত্তেজনা সৃষ্টি কৰিব চাইছে আপুনি এণ্টি নেশ্যনেল কাম কৰি আছে আপুনি যিবোৰ কামে সমাজক ক্ষতি কৰে আমাৰ ল'ৰা ছোৱালীক ক্ষতি কৰিব কাৰণ কাইলৈ পেলাই যদি সংঘৰ্ষ হয় এই সংঘৰ্ষত সাধাৰণ ৰাইজ ক্ষতিগ্ৰস্ত হ'ব তেখেতসকল কিন্তু এয়াৰ কণ্ডিশ্যন নুমৰে বহি থাকিব পাৰিব গতিকে মই ভূপেন বৰা ডাঙৰীয়াকো অনুৰোধ জনাম এই বিষয়বোৰ লৈ পেলাই ৰকিবুল হোসেন ডাঙৰীয়াক দেখিছে তেখেতে কৈছে যে প্ৰত্যেকটো পঞ্চায়তত তেখেতে 100 জনকে চাকৰি দিছে।
কেনেদৰে তেখেতে চাকৰি দিব পাৰিলে পইচা লৈ চাকৰি দিছে নে ৰাজনৈতিক ক্ষমতা প্ৰয়োগ কৰি চাকৰি দিছে এই কথাটোৰ আধাৰত কংগ্ৰেছ দলৰ বিশ্বাসযোগ্যতা হ্ৰাস কৰিছে সেই সময় মুখ্যমন্ত্ৰী আমাৰ সকলো শ্ৰদ্ধাৰ মাননীয় তৰুণ গগৈ ডাঙৰীয়াৰ ওপৰত এটা বিৰাট ডাঙৰ কোৱেশ্যন মাৰ্ক আনিছে তেখেতে যে চাকৰি দিছিল তাত মাননীয় মুখ্যমন্ত্ৰী মহোদয়ৰ সেই সময় প্ৰাক্তন মুখ্যমন্ত্ৰী মহোদয়ৰ আমাৰ সকলো শ্ৰদ্ধা পৰোক্ষ সমৰ্থন আছিল মই গৌৰৱ গগৈ ডাঙৰীয়াৰ পৰা এই কথাত স্পষ্টীকৰণ আগবঢ়াইছো।